আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নেহা। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। বাংলাদেশ থেকে ব্রিটেনের ভিসা পাচ্ছেন না আবেদনকারীরা। লন্ডনে অনুষ্ঠিত হলো মুসলিম চ্যারিটি রান। যুক্তরাজ্য বিএনপির কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন। ওসমানী বিমানবন্দরের রেজা আহমেদ ফয়সাল চৌধুরী শোয়েব সংবর্ধিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ব্যয় সংকোচন নীতি গ্রহণ করে গত বছর বাংলাদেশ থেকে ব্রিটিশ ভিসা প্রসেসিং প্রক্রিয়া ভারতে স্থানান্তরের পর থেকেই বাংলাদেশিদের ব্রিটিশ ভিসা প্রাপ্তির হার কমেছে কয়েক গুণ। ব্রিটিশ কনস্যুলার অফিস স্থানান্তরের করার আগে সিলেট অঞ্চল থেকে যেখানে প্রত্যাশীদের প্রায় উপরে ভিসা পেতেন, বর্তমানে সেখানে মাত্র 10 থেকে 12 ভাগ। এছাড়া যারা আগে কয়েকবার যুক্তরাজ্য সফর করেছেন, এখন তাদেরকেও ভিসা দিচ্ছে না যুক্তরাজ্য। বিশেষ করে সিলেটের মানুষে যেহেতু ব্যাপক হারে ব্রিটেনে গিয়ে থাকেন, এক্ষেত্রে ভিসা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন মূলত সিলেটিরাই। বর্তমানে বাংলাদেশ থেকে ব্রিটিশ ভিসা প্রত্যাশী মানুষদের 90 ভাগই সিলেটে। এদিকে ব্রিটিশ ভিসা কেন্দ্র সিলেটে আবারও ফিরিয়ে নেবার দাবিতে সিলেট ও লন্ডনে বিভিন্ন কমিউনিটি সংগঠন আন্দোলন অব্যাহত রেখেছে। সদ্য নির্বাচিত ব্রিটিশ পার্লামেন্টের 3 বাংলাদেশি এমপিও দাবি আদায়ে কাজ করার কথা বলেছেন। আমি শুনেছি যে মানুষের অসুবিধা হচ্ছে ভিসা সেশনটা নিয়ে যাওয়ার পর, আমরা দেখি কি করা যায়। আমরা চেষ্টা করব যে মানুষের জন্য জানি আরো ইজিয়ার হয়ে যায়, আমরা এখানে নিয়ে আসার চেষ্টাটা করব। লন্ডনে রোববার অনুষ্ঠিত হলো মুসলিম চ্যারিটি রান। প্রায় 500 শতাধিক মানুষের অংশগ্রহণে পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্কে এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিজয়ীরা মাত্র আধা ঘন্টার মধ্যে 5 কিলোমিটার পথ ঘুরে আসেন। প্রতিযোগীদের মধ্য দিয়ে বিশাল অঙ্কের ফান্ডরেজ করেন অংশগ্রহণকারীরা। গত 3 বছরের সফলতার ধারাবাহিকতায় এবার এই ক্যাম্পেইনের নামকরণ করা হয় মুসলিম চ্যারিটি রান। গত 3 বছর শুধু ইস্ট লন্ডন মসজিদের জন্য ফান্ডরেজ করা হলেও এবার বিভিন্ন চ্যারিটি সংস্থাকেও ফান্ডরেজিং এর সুযোগ করে দেয়া হয়। প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী হন ইসমাইল মোহাম্মদ, মিগদা দানাম, শিহাব আলী, রশিদ আফরোজ ও মোহাম্মদ শাহ আলম সরকার। ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, সেক্রেটারি আয়ুব খান, মোহাম্মদ আব্দুল মালিক, দেলোয়ার খান, শায়েক আব্দুল কাইয়ুম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটির বিতর্কিত পদায়নকে কেন্দ্র করে দলীয় নেতা কর্মীদের উদ্যোগে লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে একের পর এক সংবাদ সম্মেলন। এসব সংবাদ সম্মেলনে বর্তমান কমিটি বাতিল, নতুন নেতৃত্ব নির্বাচন ও বর্তমান সভাপতি সম্পাদকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন নেতা কর্মীরা। গত শুক্রবার পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বিএনপি নেতা মোহাম্মদ আশরাফুল ইসলাম হীরা। লিখিত বক্তব্যে কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করে যুক্তরাজ্য বিএনপিকে সুসংগঠিত করার জন্য বিএনপি সিনিয়র ভাইস চেয়ারপারসন তারেক রহমানের প্রতি আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি আহমেদ আলী, সাবেক যুগ্ম সম্পাদক করিমউদ্দিন, এম এ কাদির, আব্দুল কাইয়ুম, আব্দুল মালিক, কুটি মিয়া, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এমদাদ হোসেন টিপু, হোসেন আহমেদ, বিএনপি নেতা সৈয়দ জিল্লুল হক প্রমুখ। স্বজন প্রীতি করতেছে, যারা অনিয়ম দুর্নীতি করতেছে, এই আহ্বানটা আমরা তারেক সাহেব, যেহেতু আমরা তারেক সাহেবের কাছে পৌঁছতে পারতেছি না, তাই আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি ওনাকে জানাতে চাই, যাতে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করে কাউন্সিলের মাধ্যমে বা একটা ইলেকশনের মাধ্যমে যাতে আমাদের যুক্তরাজ্যের সভাপতি ও সেক্রেটারি সিলেক্ট করেন, বা উনি কাছ থেকে পর্যবেক্ষণ করে যাকেই দিবেন, আমরা দুর্নীতিবাজ স্বজন প্রীতি এই পার্টিতে আমরা চাচ্ছি না। আমরা জিয়ার আদর্শকে বাস্তবায়িত করতে চাচ্ছি আর জিয়ার আদর্শে আমরা চলতে চাচ্ছি।
চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক ও ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সোয়েব সংক্ষিপ্ত সফরে বাংলাদেশ গেছেন। রোববার সকাল ১০টায় বাংলাদেশ বিমানযোগে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছেন তিনি। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চ্যানেল আই ইউরোপের সিলেট প্রতিনিধি ফয়সাল আহমেদ মুন্না, মোহাম্মদ এহসানুল হক তাহের, কামাল আহমেদ, এফ এ কামাল হোসেন, বিক্রম দাস, বিশু বিক্রম, আরাফাত হোসেন সোহাগ, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আলিমুদ্দিন, গাজী আলমগীর হোসাইন, মোহাম্মদ আয়ুব আলী রেনি, ইমতিয়াজ কামরুল তালুকদার, সদস্য ফয়সাল আহমেদ, ফকরুল চৌধুরী ও আমির হোসেন সাগর। এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ রেজা আহমেদ ফয়সাল চৌধুরীকে স্বাগত জানান। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে রেজা আহমেদ ফয়সাল চৌধুরী বলেন, বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল চ্যানেল আই প্রবাসী মানুষের অধিকার ও দাবি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বার্মার রোহিঙ্গা মুসলিমদের রক্ষায় মানবিক সাহায্যের হাত বাড়িয়েছে ব্রিকলেন জামে মসজিদ। মসজিদের তরুণ ভলান্টিয়ারদের সহযোগিতায় চ্যারিটি কারওয়াশ ফর রোহিঙ্গা নামে ব্যতিক্রমী আয়োজনের উদ্যোগে মসজিদ কর্তৃপক্ষ এই দায়িত্বটি নেয়। এতে প্রায় ৪,০০০ পাউন্ড সংগৃহীত হয়। গত ৭ আগস্ট সংগৃহীত অর্থের চেক চ্যারিটি সংগঠন হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। চেক হস্তান্তর অনুষ্ঠান মসজিদ ট্রাস্টের সভাপতি আলহাজ সাজ্জাদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান আব্দুল গফুর খালি স্যার, মোহাম্মদ হরমুজ আলী, ট্রেজারার হামিদুর রহমান চৌধুরী, সৈয়দ মুর্তজা আলী, মতিউর রহমান, আলহাজ নুরুদ্দিন প্রমুখ। পূর্ব লন্ডনের শাহপরান মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা রোববার অনুষ্ঠিত হয়েছে। এতে ২ বছরের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। নতুন কমিটিতে চেয়ারপারসন আলহাজ নুরবক, ভাইস চেয়ারপারসন আলহাজ আসকির মিয়া, মোহাম্মদ আতিক রহমান, আলহাজ আঙ্গুর মিয়া, জেনারেল সেক্রেটারি কাউন্সিলর মোহাম্মদ মোস্তাকিম এবং ট্রেজারার আলহাজ আব্দুর রব নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ হাফিজ শামসুল হক, কমিউনিটি ব্যক্তিত্ব কে এ মাবু তাহের চৌধুরী, দেশ সম্পাদক তাইসির মাহমুদ। এবারে জানিয়ে দিচ্ছি সাংস্কৃতিক অঙ্গনের একটি ইতিবাচক খবর। প্রবাসী বাংলা মঞ্চ নাটককে অবাঙালি দর্শকদের কাছে জনপ্রিয় করে তোলার লক্ষ্য নিয়ে ২০১২ সালে লন্ডনে যাত্রা শুরু করে ইস্টার্ন থেসপিয়ান্স বাংলা থিয়েটার গ্রুপ। নানা সফলতার ধারাবাহিকতায় এবার কমিউনিটির গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক আঙিনায় এডিনবারা ফ্রিঞ্জ ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে যাচ্ছে এই গ্রুপটি। ৬৮ বছরের ঐতিহ্য ধারণ করা বিশ্বের বৃহত্তম এই আর্ট ফেস্টিভ্যালে ইস্টার্ন থেসপিয়ান্স তাদের তৃতীয় প্রযোজনা উত্তরাধিকার নাটকটি মঞ্চস্থ করবে আগামী ২৮ থেকে ৩১ আগস্ট। নাটকটির রচনায় আর নির্দেশনায় রয়েছেন ডক্টর দেবাশিস ব্যানার্জি। আমাদের উত্তরাধিকার নাটকটা আমাদের ইস্টার্ন থেসপিয়ান্স দলের তৃতীয় নাটক। গোয়াতে বেস করে তৈরি করেছি নাটকটা। হিউম্যান মাইগ্রেশন, যেটা এখন একটা গ্লোবাল ফেনোমেনন, এটার উপর ফোকাস করে নাটকটা লেখার চেষ্টা করেছি। আর বাংলা নাটককে ইংল্যান্ডে মানুষের সামনে তুলে ধরা, তার জন্য আমরা ইংরেজি সাবটাইটেল ইউজ করছি, যাতে আমরা বাঙালি ছাড়াও অবাঙালি দল। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপের লন্ডন স্টুডিও থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। নিউটনের বিজনেস ফোরাম ইউকের আয়োজনে সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন। জার্মানিতে প্রবাসী বাংলাদেশিদের প্রীতি বনভোজন সম্পন্ন। বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ।
লুটনে বিজনেস ফোরাম ইউকের আয়োজনে কমিউনিটির বিভিন্ন ব্যবসায় সফল ব্যক্তি ও স্বেচ্ছাসেবীদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আমাদের কেমব্রিজ প্রতিনিধি মোহাম্মদ আলতাফ হোসাইন জানান, মাস্টার সমুজ মিয়ার সভাপতিত্বে এবং হাসান আকন ও খলিল মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান। অনুষ্ঠানে সম্মাননা পাওয়া বিশিষ্টজনরা হলেন সমাজসেবিকা ফাতেমা ইসলাম, সাংবাদিক মাহবুবুল আলম, স্পাইস ম্যাগাজিন ওয়ান্ডার বাফেটের ডিরেক্টর মোহাম্মদ মইনুল ইসলাম, ওয়ান পাউন্ড শপের ফয়েজ আলী। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল করিম জলিল, আশুক আহমেদ এমবিএ, আহমেদ আলী, আলমগীর আহমেদ, মোহাম্মদ মইনুর রহমান মনি, ইমদাদুল হক পাভেল, মাহমুদুল মজিদ চৌধুরী, জাহেদ মানিক প্রমুখ। জার্মানির মানহাইম এবং লুডভিগস হাফেনে অনুষ্ঠিত হয়ে গেল জার্মান প্রবাসী বাঙালিদের প্রীতি বনভোজন। বিস্তারিত জানাচ্ছেন জার্মানির ব্যুরো চিফ হাবিবুর রহমান হেলাল। ঋতু অনুযায়ী জার্মানিতে প্রায় সকল বিদ্যাপীঠের শিক্ষার্থীদের এখন গ্রীষ্মের ছুটি, আর সেই সময়টাই শিশুদের জন্য হয়ে ওঠে বাড়তি আনন্দের। আর যখন মজাদার খাবারের আয়োজন থাকে তখন তো কোনো কথাই নেই। বনভোজনে এসে তাই জানালেন কোমলমতি মনের শিশুরা। প্রত্যেক বছর মানহাইমে আমাদের খুব ভালো লাগে, তাই আমরা এখানে আসি। এখানে নৌকা চালানো হয় আর অনেক অনেক অন্যরকম মজা করা হয়। প্রতি বছর এখানে আসি আর অনেক আনন্দ, খেলাধুলা আর মজা করি। প্রতি বছরের মতো সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করতে মানহাইমের মনোরম লুইজেন পার্কে জার্মান প্রবাসী বাংলা ভাষাভাষীরা শনিবার পরিবারের সবাইকে নিয়ে মিলিত হন মানহাইম লুডভিগস হাফেনের প্রবাসীদের আয়োজনে বাৎসরিক বনভোজনের মিলন মেলায়। দূর দূরান্ত থেকে আসা সবাই একে অপরের সাথে সুখে দুঃখে পাশে থাকার অঙ্গীকার করেন। আমার কাছে তো খুবই ভালো লাগছে, দূর দূরান্ত থেকে সব বাঙালি প্রবাসীরা আসে, সবাই মিলে আসলে আমরা এটা অনেক এনজয় করি। জার্মানিতে যেখানে যেখানে বাঙালিরা আছে সবাই আমরা একসাথে মিলিত হই, বাচ্চারাও খুব আনন্দ করে, সাথে আমরা অনেক আনন্দ করি। হাবিবুর রহমান হেলাল, চ্যানেল আই, মানহাইম, জার্মানি। প্রবাসী জুড়ি বাসের ভালোবাসায় সিক্ত হলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সহকারী প্রধান মিনহাজুল ইসলাম জায়েদ। আমাদের মাদ্রিদ প্রতিনিধি বকুল খান জানান, 7ই আগস্ট মাদ্রিদে তাঁর সম্মানে সংবর্ধনা ও মত বিনিময় সভা আয়োজন করে জুড়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন স্পেন। অনুষ্ঠানে সিলেটের সর্বস্তরের নেতৃবৃন্দের উপস্থিতি ছিল লক্ষণীয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামউদ্দিন পঙ্কি। ফরহাদ উদ্দিনের পরিচালনায় বক্তব্য সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক মিনহাজুল আলম মামুন, কামরুজ্জামান সুন্দর, মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, আব্দুল কাইয়ুম মাসুক, শিপার আহমেদ, লুৎফর রহমান প্রমুখ। সংবর্ধনার জবাবে মিনহাজুল ইসলাম জায়েদ বলেন, স্ব ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব। ফ্রান্সের প্যারিসে নবকণ্ঠের কিরাত প্রতিযোগিতার ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্যারিস থেকে সৈয়দ শাহিন জানান, রবিবার বিকেলে প্যারিসের একটি হলে বিপুল সংখ্যক দেশি বিদেশি অংশগ্রহণকারী ও তাদের অভিভাবক ও মিডিয়া ব্যক্তিত্ব সহ বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নবকণ্ঠ সম্পাদক আবু তাহিরের সভাপতিত্বে, অধ্যাপক বদরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনটিভি ইউরোপের ডিরেক্টর মোহাম্মদ মুস্তফা সারওয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের হেড অফ কাউন্সিলর হযরত আলী খান, টি এম রেজা, বুলবুল হাসান, জালাল খান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাত মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এবার সিলেটের খবর। সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার পাশের হার ও জিপিএ 5 কমেছে। এবার পাশের হার 74.57%, গত বছর পাশের হার ছিল 79.16%। জিপিএ 5 পেয়েছে 1356 জন শিক্ষার্থী, গত বছর জিপিএ 5 পেয়েছিল 2070 জন শিক্ষার্থী। রোববার সকালে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুল মান্নান খান 2015 সালের এইচএসসি পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করেন। পরীক্ষার ফলাফলে সিলেট বোর্ডে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো।
বাংলাদেশ থেকে ব্রিটেনের ভিসা পাচ্ছেন না আবেদনকারীরা। লন্ডনে অনুষ্ঠিত হলো মুসলিম চ্যারিটি রান। যুক্তরাজ্য বিএনপির কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন। ওসমানী বিমানবন্দরে রেজা আহমেদ ফয়সাল চৌধুরী শোয়েব সংবর্ধিত। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।